ডক্টর জাকির নাই। আমি জিজ্ঞাসা করেছি যে আপনার খুসুসি আমল আমাকে বলুন। এই কথাটা আমি অন্য অন্য অনেক আলেমকেই বলেছি জীবনে, যত বড় বড় ওলামা একরামের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে। আমি এই প্রশ্নটা করি কারণ আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের কিছু খুসুসি আমল থাকে। কেউ রোজা রাখে অনেক বেশি, কেউ নামাজ পড়ে অনেক বেশি, কেউ তেলাওয়াত করে অনেক বেশি, কেউ জিকির করে অনেক বেশি, কেউ পড়াশোনা করে অনেক বেশি। খুসুসি আমল যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়, এর ওসিলায় আল্লাহ পাক তাকে মর্যাদা দান করেন। খুসুসি আমল আছে কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুসুসি আমল বলুন দেখি। রাতের তাহাজ্জুদ, সবাই ঘুমিয়ে পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে থাকতেন, পা মোবারক ফুলে যাইত, দাঁড়িয়ে থাকতেন লম্বা কেরাতে নামাজ পড়তেন। খুসুসি আমল। দাউদ আলাইহিস সালামের খুসুসি আমল ছিল রোজা রাখতেন একদিন পর পর। খুসুসি আমল। এরকম এক এক সাহাবির এক এক নবীর খুসুসি কিছু আমল আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খুসুসি আমল কয়জন জানেন? ফজরের নামাজ পড়ে তিনি দূরে কোথাও চলে যেতেন। উমর রাদিয়াল্লাহু আনহু একদিন ফলো করছেন, যায় কোথায় এই মানুষটা, কারণ তাদের মধ্যে একটা কম্পিটিশন হতো আমলের, মনে আছে? তো কম্পিটিশনটা কোন দিন উমর রাদিয়াল্লাহু আনহু বুঝলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অগ্রগামী, এটাও বলে দেই। তাবুকের যুদ্ধে। কোন যুদ্ধে? ইসলামের যুদ্ধেরও বিধান আছে কিন্তু এখনকার প্রোটেস্ট্যান্ট ইসলাম আবার ওইটা কাট করে ফেলছে আর কি। এখনকার প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলামে আছে নামাজ, রোজা, হজ, জাকাত, জিহাদ আউট অফ কন্টেস্ট, ওটা নাই। ওটার আবার অনেক ব্যাখ্যা করা হয়েছে তালগোল পাকিয়ে, যে ওই দিকে যাচ্ছি না। তো পুরো কনসেপ্টটা ক্লিয়ার রাখবো ইনশাল্লাহ। কোরআন সুন্নায় সবই আছে, পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট বিবেচনায় পদক্ষেপ নিতে হবে নাকি? কেউ অন্যায়ভাবে কোনো মেয়েকে ধর্ষণ করছে, নাউজুবিল্লাহ, আপনার চোখের সামনে পড়ে গেল, আপনি কি তাকে গিয়ে দাওয়াত দিবেন, ভাই ধর্ষণ করিয়েন না প্লিজ, রিকোয়েস্ট করতেছি ভাই আল্লাহর ওয়াস্তে ধর্ষণ করিয়েন না, এই কথা বলবেন? আপনার সামর্থ্য থাকলে আপনি হাত দিয়ে প্রতিহত করবেন, পিটুনি দিবেন, কেসের আওতায় আনবেন, আইনের আওতায় নিয়ে আসবেন, মৃত্যুদণ্ড দিবেন, এই তো করবেন। এই মা বোনরা যদি আমাদের কেউ হয় নাউজুবিল্লাহ, তখন আপনার এগ্রেশন কেমন হবে? তার মানে পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট বিবেচনায় বিধান প্রয়োগ করতে হবে। তো ইসলামে পরিপূর্ণ বিধানই আছে, এই কনসেপ্টটা ক্লিয়ার রাখবো। তারপরে যেটা বলছিলাম যে তাবুকের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের যা যা সম্পদ আছে আল্লাহর ওয়াস্তে নিয়ে আসো, কারণ তাবুক যুদ্ধের সফর অনেক লম্বা ছিল, অনেক লম্বা, পায়ে হেঁটে প্রায় এক দেড় মাস যেতে হয়েছে। রোমানদের সাথে প্রথম ব্যাটল, যদিও এই ব্যাটলটা একটা অসমাপ্ত রূপে ফিরে আসতে হয়েছে গরমের মধ্যে। এই তাবুকের যুদ্ধেই কিছু সাহাবী অংশ না নেয়ার কারণে সূরা তওবার মধ্যে আয়াতুন নিফাক নাজিল হয়েছে, পড়ে দেখেন। তিনজন সাহাবী যে সবাই তাকে বয়কট করে ফেলল, পড়ে দেখেন। এখন এই সময়ে উমর রাদিয়াল্লাহু আনহু তার ঘরে যত সম্পদ ছিল তার অর্ধেক নিয়ে আসছেন, অর্ধেক রেখে দিয়েছেন, রেখে নবীর সামনে উপস্থিত করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে যত সম্পদ ছিল তার অর্ধেক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, মানে কি ভাইয়ের ছয়টা গাড়ি আছে তিনটা দিয়েছেন, তিনটা চারটা বাড়ি আছে দুইটা দিয়েছেন, হ্যাঁ দুই একর জমি আছে এক একর দিয়েছেন, মানে আপনার $2 মিলিয়ন আছে $1 মিলিয়ন দিয়েছেন। কত বড় হৃদয় থাকলে মানুষ এই কাজটা করতে পারে? আমাদের তো 100 টাকাই বের হয় না, ঠিক আছে আল্লাহ মাফ করুক। না আবার যারা দানবীর তারা দান করেন মাশাআল্লাহ, তবে আমি রিকোয়েস্ট করবো দানটা সঠিক জায়গায় করবেন, উল্টাপাল্টা জায়গায় দান করবেন না, এমন জায়গায় দান করবেন যেখানে দান করলে সদকায়ে জারিয়ার মাধ্যম থাকে কন্টিনিউয়াসলি, এটা আপনি বেনিফিটেড হতে থাকেন এমন কিছু, এবং এগুলো দিয়ে ইসলামের খেদমত হয় এমন জায়গায় দান করবেন ইনশাআল্লাহ। তো এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন, হয়তোবা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সম্পদ উমর রাদিয়াল্লাহু আনহুর মতো ছিল না, কিন্তু তিনি এসে বলছেন আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে যা ছিল সবই নিয়ে আসছি। হয়তোবা তার সম্পদ কম ছিল, কিন্তু কথাটা কি বলেছেন? আমি ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে দিয়ে সবই নিয়ে আসছি। তো উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই দিন এই ব্যক্তিকে আমি হারাতে পারি নাই আর জীবনও পারবো না। কথা কি বুঝতে পারছেন? এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজের পর কোথাও চলে যান, খুসুসি আমল, কোথায় যান? উমর রাদিয়াল্লাহু আনহু এখন ফলো করছেন, ফলো করতে 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 দেখলেন দূরে একটা বৃদ্ধা মহিলার ঘর আছে, অনেক দূরে, কাম্পুংয়ের মতো,
ঠিক আছে, বৃদ্ধা মহিলার ঘর আছে। তো সেই ঘরে তিনি প্রবেশ করলেন, কিছুক্ষণ পর বের হয়ে আসলেন, তিনি আবার জায়গাতে চলে গেলেন। উমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু ঘুরে ফিরে ফলো করছেন। তিনি যখন চলে গেলেন, উমর ইবনে খাত্তাব ওই ঘরে ঢুকলেন, ঢুকে দেখলেন এক বৃদ্ধা মহিলা বসে আছে, চোখে দেখে না, চোখে দেখতে পারে না। তখন তিনি জিজ্ঞাসা করলেন যে কে আপনি, পরিচয় দিলেন, কি সমস্যা আপনার, আমি চোখে দেখতে পারি না, এই যে ব্যক্তি একটু আগে আপনার ঘরে এসেছিল সে কি করলো, কেন আসে প্রতিদিন, ইনভেস্টিগেট করছেন। তখন ওই বৃদ্ধা বলছেন এক ব্যক্তি আসে প্রতিদিন ফজরের পরে, এসে আমার ঘরের কাজকর্ম করে দিয়ে যায়, আমি চোখে দেখতে পারি না, তো ঘরের কাজকর্মগুলো করে দিয়ে চলে যায়, আমি জানি না সে ব্যক্তিকে, আল্লাহ তার ভালো করুক। উমর রাদিয়াল্লাহু আনহু তখন চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো আর বলতে লাগলেন যে হে মুসলিম জাহানের খলিফা, আপনি পরবর্তী খলিফাদের জন্যে রাস্তা কতই না কঠিন করে দিলেন। আসলে এই শিক্ষাগুলো তাদের মধ্যে ছিল বলেই তো সমাজটা অমন ছিল। দেখুন কোন মানুষদেরকে নিয়ে আমরা সমাজ চালাবো। আমরা যদি এই যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী হতে না পারি, তাহলে এই যুগেও ইসলামী খেলাফা কায়েম হবে না। আগে মানুষ লাগবে তো ওইরকম। আমরা সবসময় দেখা যায় উপরের লেভেলে গালিগালাজ করতে বেশি পছন্দ করি। তো বিশ্বাস করেন আমাদের প্রেক্ষাপটে জনসাধারণের যা অবস্থা, জনগণের ইমান আমল, ইনসাফ, ইখলাস, এগুলোর যে অবস্থা, তাতে এর চেয়ে বেটার কিছু আশা করা যায় না। যখন আমরা ঠিক হয়ে যাবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক অবশ্যই যোগ্য নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো খুসুসি আমলটা একটু বোঝালাম, এটা কিন্তু আপনারও থাকতে পারে, আমি জানি না, আমার একটা আছে আপনি জানেন না, ঠিক আছে। তো এখন আমি জিজ্ঞাসা করলাম যে স্যার আপনার খুসুসি আমল বলুন, কিছু এমন কিছু খুসুসি আমল যেটার ওসিলায় হয়তো আল্লাহ পাক আপনাকে এই মাকাম এনেছেন বলে আপনি মনে করেন, ইউ থিঙ্ক সো। তো তিনি বলছেন প্রথমে পাঁচ ওয়াক্ত নামাজ তিনি জামাত মিস করেন না, পাঁচ ওয়াক্ত নামাজ তিনি জামাত এই বয়সেও মিস করেন না মাশাআল্লাহ। তিনি বলছেন আমরা অনেক সময় দাওয়াতের কাজ করি, দাওয়াতের মেহনত করি, অনেক বড় বড় কথা বলি, নামাজ ঠিক থাকে না। এই ব্যক্তিদের ইমান আমল দিয়ে দাওয়াতের কোনো কাজ নাই। তাহলে আমরা এখন লেসন পেলাম, এখলাসের পরে আমরা সর্বপ্রথম ফোকাস করবো কোথায় ভাই, জামাতে না বাসায়? জামাতে। যদি জামাত ছুটে যায় তাহলে মসজিদে গিয়ে যদি জামাত করা পসিবল হয় করব, না হলে যদি বাসায় করা পসিবল হয় সেখানে করব। যদি সফরে থাকি, আপনি মুসাফির, আপনার জন্যে অপশন আছে, চাইলে কসর করবেন, চাইলে একা কি পড়বেন মুসাফির। কিন্তু মুকিম অবস্থায় সর্বোচ্চ চেষ্টা করব জামাত ধরার জন্য। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। এখানে দুটো কথা আমি অ্যাড করছি আমার পক্ষ থেকে, সেটা হলো যে আমি প্রথম লেকচারে বলেছিলাম যে অনেক মসজিদ দিন দিন বাইতুল্লাহ থেকে বাইতুল নাস হয়ে যাচ্ছে, অনেক মসজিদে প্রকৃত নামাজ থাকছে না, নামাজের রুকু সেজদা ঠিক হচ্ছে না। এক্ষেত্রে আমরা কি করব, আমরা ইমাম সাহেবদেরকে নসিহা করব এবং বোঝানোর চেষ্টা করব যেন নামাজটা তারা একটু ধীরস্থিরভাবে পড়ায়, নামাজের গভীরতায় ঢোকার চেষ্টা করব, কি পড়ছি বোঝার চেষ্টা করব, কি বলছি বোঝার চেষ্টা করব। অর্থ বুঝে নামাজ পড়লে ইনশাআল্লাহ তাআলা এই নামাজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আর যদি আমরা নামাজের ব্যাপারে গাফেল থাকি এবং নামাজে ফাঁকিবাজি করি, নামাজের আধ্যাত্মিকত্ব মারেফত নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সমস্যা। আমরা যেটা করি, নামাজের ইখতিলাফি কিছু মাসআলা নিয়ে বেশি ঝগড়া করি, হাত বাঁধবো কোথায়, আমিন জোরে না আসতে, রফুল ইয়াদাইন করবো কি না, পায়ে পা লাগাবো কি লাগাবো না, সূরা ফাতিহা পড়বো কি না, ব্যাস এই তো আলোচনা, তো এতটুকুই। ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে আমরা কথা বলতে বলতে নামাজের মূল জায়গা থেকে সরে আসছি। মূল জায়গাটা আমি একটু বোঝাচ্ছি আপনাকে। মূল জায়গাটা হচ্ছে নামাজে যে কথাগুলো আমরা আল্লাহর সাথে বলছি, সুবহানাহু ওয়া তাআলার সাথে, এই কথাগুলো আমরা বুঝি কি না, এই কথাগুলো বুঝে আমি আল্লাহকে পাচ্ছি কি না নামাজে। নামাজ মুমিনের মেয়ারাজ, আল্লাহর সাথে সাক্ষাৎ। কখনো কি নামাজ পড়ার পরে এই ফিলিংসটা আসছে কি না যে আমি আল্লাহর সাথে কথা বললাম, সুবহানাল্লাহ। এখানে পরিশুদ্ধভাবে নামাজ পড়ার জন্যে অবশ্যই নামাজের অর্থ বুঝতে হবে, ধীর স্থিরতা বজায় রাখতে হবে এবং তারতিলের সাথে সময় দিয়ে দিয়ে কাজ করতে হবে। তাড়াহুড়ার কোনো প্রয়োজন নাই, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নূর আসবে ইনশাআল্লাহ। এই নামাজেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ নামাজি হওয়ার তৌফিক দান করুন। এরপরে তিনি বলেছেন যেটা,
সেটা হলো তাহাজ্জুদের সালাতের কথা। কিসের কথা? তাহাজ্জুদের সালাতকে উনি অনেক বেশি গুরুত্ব দেন এবং আমাদেরকে নসিহত করেছেন আমরা যেন তাহাজ্জুদের নামাজকে গুরুত্ব দেই। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাকে আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে তাই দিব, কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব, কে আছো আমার কাছে ইস্তেগফার করবে আমি তোমাকে ক্ষমা করে দিব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত বলতে থাকেন, অথচ আমরা এখন ঘুমাই রাত দুটায় তিনটায়, আল্লাহ আমাকে মাফ করুন আপনাদেরকে মাফ করুন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রাত্রি যাপন করার তৌফিক দান করুন। তো এটার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দুই করে পড়তেন, দু রাকাত তারপর দু রাকাত তারপর দু রাকাত তারপর দু রাকাত, শেষে বেতর মোট এগারো রাকাত। আমরা চেষ্টা করব যদি ছোট সূরা জানি সূরাগুলোকে বারবার রিপিট করার, যদি বড় সূরা কেরাতে পড়তে পারি মাশাআল্লাহ আরও ভালো, রুকুটাকে লম্বা করার, সেজদাকে লম্বা করার এবং সিজদায় গিয়ে বেশি বেশি দোয়া করার। যেহেতু তাহাজ্জুদ একটা নফল সালা, আপনি যদি আরবি দিয়ে দোয়া করতে নাও জানেন তাহাজ্জুদে আপনি বাংলাতেও দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাটলিস্ট আপনি দোয়া করার চর্চা শুরু করুন, আল্লাহর কাছে সেজদায় পরে কান্নাকাটি করার অভ্যাস তৈরি করি, আল্লাহ তৌফিক দান করুন। এবং এই সময় বেশি বেশি দোয়া করতে হবে। আমি এই কথাটা শুধু তার কাছেই প্রথম শুনিনি, এর আগে আরও অনেক বড় বড় আলেমরা এই কথাটাই বলেছেন যে তাহাজ্জুদ গোজার হতে হবে। আল্লাহ পাক আমাকে তাহাজ্জুদ গোজার হওয়ার তৌফিক এনায়েত করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। পয়েন্টস একটু বেশি, এই জন্য আমি শর্ট করছি, কারণ এক একটা পয়েন্টস নিয়ে অনেক লম্বা কথা বলা যায়, অনেকগুলো পয়েন্টস আছে। এরপরে তিনি যেটা বলেছেন সেটা হলো প্রতিটা কাজে সুন্নাতকে অনুসরণ করা, প্রতিটা কাজে সুন্নাতকে অনুসরণ করা। ঘুমাবো সুন্নত নাই? ঘুমানোর সুন্নত কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমা এখনকার সুন্নত নাকি? একটু টিভি টিভি দেখে ইউটিউব দেখে রিল্যাক্স, মাশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ, ঘুমানোর সুন্নত নাকি? সম্ভব হলে একটু ওযু করে নেয়া, আচ্ছা তারপরে সূরা ফালাক সূরা নাস ইখলাস পড়া, হাত দুটো একত্রিত করে ফু দিয়ে এভাবে পুরো গা মাসাহ করা, এই কাজটা আরও দুইবার করা, মানে ইন টোটাল তিনবার করা। এরপর সূরা কাফিরুন পড়া, ঘুমানোর সময় যে সূরা কাফিরুন পড়ে তাকে আল্লাহ পাক শিরক থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ। আর শিরকের গুণা কিন্তু আল্লাহ মাফ করেন না, এই গুণা ছাড়া যে কোনো গুণা আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন, তওবা করলে সেটা আলাদা বিষয়। আর সূরা বাকারার শেষের তিনটা আয়াত পড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা বাকারার শেষের তিন আয়াত রাত্রেবেলা পড়লে সারা রাত এবাদতের নেকি পাওয়া যায়। এখানে একটা কথা বলে নিই, যদি ঘুমাতে একটু দেরিও হয়ে যায়, বারোটা বেজে গেছে মনে করেন, ওযু করে দু রাকাত নামাজ পড়ে ঘুমিয়ে যান, ইনশাল্লাহ আপনি রাতের বেলা দাঁড়িয়ে থাকার নেকিটা পাবেন, কেমন লাইলের নেকি পাবেন ইনশাল্লাহ। জরুরি না যে একদম আপনাকে প্রথমে ঘুমিয়ে শেষে উঠে আবার এই প্র্যাকটিসটা প্রতিদিন করতে হবে, অনেকে হয়তো পারবে না, অনেকে জব করে, অনেকের অনেক সমস্যা থাকতে পারে, অনেকে রাত্রে কাজ করে, তো দেরি হয়ে গেলে ঘুমানোর ক্ষেত্রে অ্যাটলিস্ট দু চার রাকাত নামাজ পড়ে তারপর ঘুমিয়ে যান। পারলে আপনার স্ত্রীকে পিছনে নেন, আপনার বাচ্চাকে ডান পাশে নেন, যে জেগে আছে ওই ভাইকে পিছনে নেন, জামাত হয়ে যাবে। এই চর্চাগুলো না হলে আসলে সমাজ পরিবর্তন হবে না, পরিবারই পরিবর্তন হবে না, সমাজ তো পরের কথা। আর আমল এভাবে না বাড়ালে আমরা এই যুগের আবু বকর ওমর হতে পারবো না, আর এই যুগের আবু বকর ওমর হতে না পারলে আমাদের হাতে ইসলামী খেলাফা আসবে না।